কাবুলে নিযুক্ত মার্কিন দূতাবাস আবারও নিজেদের নাগরিকদের সতর্ক করে দিয়ে বলেছে, কাবুল বিমানবন্দরের গেটগুলো তাৎক্ষণিকভাবে ছেড়ে যেতে। নিরাপত্তা শঙ্কার কারণে এভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নাগরিকদের ভ্রমণ এড়ানো এবং বিমানবন্দরের গেট এড়িয়ে চলার জন্য এই সতর্কতা জারি করা হয়। এদিকে গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 188 জনে দাঁড়িয়েছে। নিহতের মধ্যে 13 জন মার্কিন সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের কাবুল বিমানবন্দরে আরও হামলার ঘটনা ঘটতে পারে। রকেট হামলা কিংবা যানবাহনে করে বোমা হামলা চালাতে পারে জঙ্গিরা। তবে কাবুল বিমানবন্দরে হামলার ঝুঁকি কমাতে পর্যাপ্ত সংখ্যক মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এই তথ্য জানিয়েছেন। কমান্ডার্স অন দ্য গ্রাউন্ড আর ডুইং হোয়াট দে ফিল দে নিড টু ডু টু হেল্প আমেরিকানস রিচ দ্য এয়ারপোর্ট। There has been at least one additional instance where rotary airlift was used to help Americans get from outside the airport into the airport.